পাতায় হাজির আসার জন্য উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রী বিদ্যুতের স্বাগত। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, এই কোভিড কালীন পরিস্থিতি তখন ভালো হয়ে গেছে। আজ আমি অষ্টম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস করব। দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আজকে আমি আলোচনা করব পার্ট এক এবং পার্ট দুই নিয়ে। পার্ট একে আছে সশস্ত্র মুক্তিযোদ্ধার পটভূমি এবং সাথে আছে ঐতিহাসিক বাসা বাঙালি স্বাধীনতার প্রস্তুতি। এই দুটি বিষয় সম্পর্কে করবো আজকে আমি আলোচনা করব। বাংলাদেশের মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ বলতে আমরা মাধ্যমে মনে হয় যে মুক্তিযুদ্ধ কবে হয়েছিল, 1901 সাল কয় মাস মুক্তিযুদ্ধ হয়েছিল? 9 মাস মুক্তিযুদ্ধ হয়েছিল। দুটি মাস থেকে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত, 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত কি হয়েছিল? এই 9 মাস মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছিল। স্বাধীন হয়ে গেছে না, হওয়ার পিছনে কি আছে? আরও কিছু ঐতিহ্য আছে, আরও কি আছে দুটো আছে। ধরো 1947 সালে বাংলাদেশ হওয়ার আগে দেশটি কি ছিল? পূর্ব পাকিস্তান ছিল। পূর্ব পাকিস্তান আবার ছিল কি পশ্চিম পাকিস্তান। 1947 সালে যখন ব্রিটিশদের কাছ থেকে পাকিস্তান জয়লাভ করেছিল, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, কিন্তু সে স্বাধীনতা কি এসে পূর্ব পাকিস্তান লাভ করতে পারেনি। 1947 সালে ভারত এবং পাকিস্তান দুটি দেশে স্বাধীন হয়েছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানটা কি করেছিল? পূর্ব পাকিস্তানকে সে স্বাধীনতাটা তারা দেয়নি, তারা নিজেরা নিজেরা সব কিছু ক্ষতি করতে চেয়েছিল, করতে চেয়েছিল। সে সময় পশ্চিম পাকিস্তানে ছিল আর এক, পশ্চিম পাকিস্তানটা তাদের হাতে সব দায়িত্ব ন্যস্ত করত, তারা পূর্ব পাকিস্তানকে কিন্তু শোষণ করত। তারা কোনো কিছু মানে উপদস্থ পদে মাঝে তাদেরকে কেউ আমার মতো পূর্ব পাকিস্তানকে সুযোগ দিত না। তারা মাঠে ডাকে থাকতে আমরা কাজ করতো আর ট্যাক্স সুবিধা ভোগ করতো তারা পশ্চিম পাকিস্তানে। দিনের পর দিন ওরা কী করতো? পূর্ব পাকিস্তানের উপর অত্যাচার চালিয়ে যেত, কিন্তু এই অত্যাচার কি সবসময় সবাই পূর্বতে সুযোগ হবে এমন না। এর মাঝে কী হয়েছে? আমাদের মাঝে কী হয়েছে? একজন নেতা উঠে দাঁড়িয়েছে, সে নেতাটা কে হচ্ছে? আমাদের সবার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কী করেছেন? উঠে দাঁড়িয়েছে, তিনি প্রতিবাদ জানিয়েছেন। এই প্রতিবাদ 1947 সাল থেকে শুরু করে যখন ভাষা আন্দোলন করা হয়েছিল, ভাষা আন্দোলনের পরে কী করা হয়েছে? দাবে দাবে চলে গেছে। 52 সালের পরে থেকে দেখা যায় ভাষা আন্দোলনের পরে দেখা যায় 1956 সাল, 1964 সাল, 1966 সাল এবং 1974 সাল এই ঠিক আছে দাবে দাবে যুদ্ধ চালিয়ে গেছে। আমরা সপ্তম শ্রেণীতে এইসব বিষয়ে আলোচনা করেছি, তখন সম্পর্কে অবশ্য আমার সম্পর্কে এখন এই কথাটা তোমাদের 1970 সালে নির্বাচনে এবং 1971 সালে মুক্তিযুদ্ধ সম্পর্কে বলা হয়েছে। তো আমরা আছে যখন দুটি দেশে প্রচুর সমস্যা যখন ছিল, তখন সে প্রস্তুতি প্রতিবাদ করেছিলেন। এই প্রতিবাদে তিনি পশ্চিম পাকিস্তানে নিয়ন্ত্রণে তার সাথে মুক্ত করার জন্য তিনি প্রতিবাদ করে দাঁড়িয়েছিলেন। এই প্রতিবাদে তিনি এই 7 মার্চে তিনি ভাষণ দিয়েছিলেন, 10 লক্ষ মানুষের উপস্থিতিতে তিনি কী করেছিলেন? এই ভাষণটি দিয়েছিলেন এবং তিনি সবাইকে বলেছেন পরে পরে যুদ্ধ করে তোলো, যার যা কিছু আছে তাই নিয়ে কী করো, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। তিনি পশ্চিম পাকিস্তান প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে তিনি কী করছেন একটি শর্ত দিয়েছিলেন যে এই শর্ত পালনা যাবে। তিনি শর্তগুলো দিয়েছিলেন সামরিক আইন প্রত্যাহার, নির্বাচিত গণপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর, সেনাবাহিনী গণহত্যার সমাপ্ত এবং সৈন্যদের ব্যাপারে ফিরে যাওয়া, এই সম্পর্কে তিনি কী করছেন? ঘোষণা করেছিলেন। তিনি যখন 7 মাস যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণে বাঙালিদের মনে উজ্জীবিত হয়েছিল, তারা কী করেছে? শক্তি যোগে পেয়েছে, তারা মনে হয়েছিল যে তাদের মনে হয়েছে জাদুর স্পর্শে বাঙালিদের এই মুহূর্তে তারা জয় লাভ করে ফেলবে। এই 7 মাসের ভাষণে প্রত্যেকটি বাঙালি মানে ডাক পেকে গেছে। তারপর ওরা কী করলো? বাঙালিরা সেদিকে দাঁড়িয়েছে।
ইশাদি মার্চের ভাষণে। এই বঙ্গবন্ধু ইশাদি মার্চের ভাষণটা স্বীকৃতি পেয়েছে 2017 সালে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। ওয়ার্ল্ড কুমার হেরিটেজ হ্যাঁ কিগার ইন্টারন্যাশনাল মেমোরিজ অফ দ্য ওয়ার্ল্ড হেরিটেজে কী করা হয়েছিল যে ওয়ার্ল্ড কুমার হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে ওই ঐতিহাসিক 7 মার্চের ভাষণটিকে। এই 7 মার্চের ভাষণটি একমাত্র পৃথিবীতে অলিখিত ভাষণ হিসেবে স্বীকৃতি লাভ করা হয়েছিল। এই ভাষণে পরে মানুষজন মনে অসুবিধা হয়েছিল 7 মার্চের ভাষণ তখন ইয়াহিয়া খানের মাথায় কী হয়েছিল যে দাম্পি সুতরাং কাজ করছিল তিনি মনের মাঝে কী হলো কী ভয় সৃষ্টি করলেন, তিনি কী করলেন বাংলাদেশে আগমন করলেন। তিনি 15 মার্চ থেকে 22 মার্চ ইয়াহিয়া খান বৌদ্ধ বাংলাদেশে আসতেন, আসিয়ে বাংলাদেশের কিছু খবর নিতেন এবং 25 মার্চ তিনি কী করলেন এই যত রকমের অস্ত্র শস্ত্র নিয়ে তিনি পরিকল্পনা মাফিক এই দেশকে ধ্বংস করার জন্য চেষ্টা করে পরিকল্পনা মাফিক ত্যাগ করে গেছিলেন। তিনি সেখানে সংস্কৃতি ঠিক আছে এই দেশে এসে যোগাযোগ ভালো রেখেছেন, কিন্তু 24 সব কিছু পরিকল্পনা করে তিনি কী করেছেন 24 মার্চ তিনি ঢাকা ত্যাগ করে চলে গেছেন। তাহলে সেটা ধরে এখন আমি ওদের 7 মার্চের ভাষণ এবং যে বাংলাদেশের সর্বমানের সম্পর্কে কী করেছে আলোচনা করেছি। আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।